নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরে শুক্রবার 21 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে, তবে তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ কোরিয়ার জ্বর নিয়ে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন 2,80,000-এর বেশি মানুষ। এই অবস্থায় নর্থ কোরিয়া কঠিন সময়ের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন। দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরে শুক্রবার 21 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে, তবে তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ কোরিয়ার জ্বর নিয়ে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন 2,80,000-এর বেশি মানুষ। এই অবস্থায় নর্থ কোরিয়া কঠিন সময়ের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন। দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরে শুক্রবার 21 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে, তবে তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ কোরিয়ার জ্বর নিয়ে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন 2,80,000-এর বেশি মানুষ। এই অবস্থায় নর্থ কোরিয়া কঠিন সময়ের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন। দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরে শুক্রবার 21 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে, তবে তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ কোরিয়ার জ্বর নিয়ে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন 2,80,000-এর বেশি মানুষ। এই অবস্থায় নর্থ কোরিয়া কঠিন সময়ের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন। দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। নর্থ কোরিয়ায় অজ্ঞাত জ্বরে শুক্রবার 21 জনের মৃত্যু হয়েছে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে, তবে তাদের মৃত্যু করোনার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নর্থ কোরিয়ার জ্বর নিয়ে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন 2,80,000-এর বেশি মানুষ। এই অবস্থায় নর্থ কোরিয়া কঠিন সময়ের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট দেশটির নেতা কিম জং উন। দরিদ্র পরিবারকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন।